কোন না গাজীপুর নিবাসী। আব্বা আমি রাজি, গাজীপুর দারুণ এক জায়গা, দেশের রাজধানী হওয়ার যোগ্যতা রাখে গাজীপুর। কি নাই গাজীপুরে, সৃষ্টিকর্তার অদ্ভুত এক সুন্দর সৃষ্টি গাজীপুর। মঞ্জু ভাইয়ের ছেলের জন্য আজকে পাত্রি দেখতে গেছিল গাজীপুর। ধুর কি কর না কর, গাজীপুর বিয়া দিতে না করেন, মানুষজন ভালো না। গাজীপুরের মানুষ ভাত খেয়ে হাত পর্যন্ত ধয় না, কাপড়ে ডলা দেয়, ফালতু মানুষজন। আমার ডাইল দেন তো, গাজীপুরের মানুষ যায় এখন পিকনিক করতে, বিয়া করতে যায় না। কি অদ্ভুত কথা, কন্যা গাজীপুর নিবাসী। মঞ্জু ভাই তার ছেলের জন্য কন্যাকে পছন্দ করছেন, তবে কন্যার একটা ছোট বোন আছে। টু বি অনেস্ট আব্বা, গাজীপুর অস্থির একটা জায়গা, আমার কাছে এত ভালো লাগে, মন চাই বারবার সুইটা যাই। আমি তো সুযোগ পেলেই গাজীপুর চইলা যাই। ওই যে একটা গান আছে না, চলো না বসুন্ধরা যাই, ওই গানটা হওয়া উচিত ছিল, চলো না গাজীপুরে যাই। সমস্যা হইলো কন্যার ছোট বোন ক্লাস টুতে পড়ে, সামনেই তার বার্ষিক পরীক্ষা, তাই বিয়ের ডেটটা ঠিক করতে পারতেছে না মঞ্জু ভাই। আমাকেও একটু ডাইল দাও। আম্মা ডাইলে লবণ কম হয়েছে, একদম স্বাদ হয় নাই। আর গাজীপুর, গাজীপুর একটা জায়গা হইলো, শুনছি গাজীপুরের নিয়ে নাকি আমেরিকায় গবেষণা হয়, তো কোনোভাবে গাজীপুরের মাটি থেকে তুইলা নিয়ে পৃথিবীর বাইরে পাঠা দেওয়া যায় কি না। ফালতু জায়গা, গাজীপুর বিয়া দিতে না করেন। কন্যার একটা অনার্স পড়ুয়া মামাতো বোন আছে। তবে যাই হোক আব্বা, টু বি অনেস্ট, গাজীপুরের কোনো তুলনা হয় না। শহরের পরিবেশ থেকে শুরু করে গ্রামের পরিবেশ সব পাইবেন গাজীপুরে। শ্বশুর বাড়ির জন্য একদম পারফেক্ট এলাকা হচ্ছে গাজীপুর। কন্যার ওই অনার্স পড়ুয়া মামাতো বোনের স্বামী বিদেশ থেকে আসার সুযোগ পাচ্ছে না, সেইটা নিয়েও বিয়ের ডেট ঠিক করতে ঝামেলা হচ্ছে। ডাইলটা আজকে বেশ স্বাদ হয়েছে। গাজীপুরে তো বিয়েই করানো উচিত না, গাজীপুরের রাস্তায় যেই পরিমাণ জ্যাম, শনিবার বিয়ার তারিখ হলে শুক্রবার রওনা দেওয়া লাগে, তারপরও সে নিশ্চিত না যে বিয়া করতে পারবে কি না। আম্মা আপনি ডাইল রান্না একদম ভুলা গেছেন, একটুও স্বাদ হয় নাই। কোন রান্নাকে একটা খালাতো বোন আছে, এবার এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি একটু ছোট হয়ে যায় তবে সমস্যা নাই, আমি রাজি আব্বা। এমনিতেও শুনছি মেয়ে মানুষের নাকি কলেজ উঠলে পাকনা গজায় যায়, সেই হিসেবে এসএসসি পড়া মাইয়া বিয়া করা কিন্তু খারাপ না আব্বা। কন্যার ওই খালাতো বোন এবার এসএসসি পরীক্ষা দেওয়ার আগে এক ছেলের সাথে ভাইগা গেছে। আগেই বলছিলাম গাজীপুরের মানুষ ভালো না, গাজীপুরে বিয়া করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। গাজীপুরে বিয়া করার চাইতে উত্তম কাজ সারা জীবন বিয়া না করে থাকা। আম্মা ডাইল খাইতাছি নাকি বিষ খাইতাছি বুঝতাছি না। কন্যার ইন্টারপুরও একটা ফুপাতো বোন আছে, ডাইলার পাতিলটা দাও। তবে আব্বা টু বি অনেস্ট বলতেছি, গাজীপুরের কিন্তু কোনো তুলনা। ও মা গো, ডাইলের পাতিল আমার মাথায় আইলো কেমনে আম্মা।